নমস্কার, দেরে পৌঁছে স্বাগত। এবার কলকাতার ফুচকায় মজলেন বলি অভিনেত্রী সারা আলি খান। রাসেল স্ট্রিটে দাঁড়িয়ে চেখে দেখলেন কলকাতার ফুচকা। আগামী 2 তারিখ রিলিজ হতে চলেছে ভিকি কৌশল এবং সানা আলি খান অভিনীত জরা হটকে জরা বচকে। আর সেই ছবির প্রচারে এদিন তিলোত্তমায় পা রেখেছেন সানা আলি খান। আর কলকাতা মানে যেখানে স্ট্রিট ফুডের স্বর্গ, সেখানে দাঁড়িয়ে ফুচকার হাতছানি কোনোভাবেই রুখতে পারলেন না অভিনেত্রী সারা। কলকাতায় আসার পর থেকেই বিভিন্ন প্রমোশনাল কাজে ব্যস্ত থাকার পর তিনি চলে আসেন শহরের এক বিখ্যাত মিষ্টির দোকানে মিষ্টিমুখ করতে। আর তারপর সারার চোখ যায় ফুচকার দিকে, আর দেখা মাত্র অভিনেত্রী এগিয়ে যান সেই দিকেই। তারপর যা হলো তা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দে রিপোর্টের পর্দায়। অভিনেত্রী জানান তিনি কলকাতার ফুচকার কথা বহুবার শুনেছেন কিন্তু খেয়ে দেখার সুযোগ মেলেনি। কিন্তু এইবার কলকাতার ফুচকার পাশাপাশি রাস্তার ধারে মাটির ভাঁড়ের ভরা চায়ও চুমুক দিলেন সারা। ক্যামেরা বন্ধুদের মন রাখতে দিলেন পোজও, আর তার সাথে সাথে সারার অনুরাগীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। কলকাতা থেকে দেবব্রহ্মচারী দে রিপোর্ট। এই খবরটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই খবরটি শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং নিজের পরিচিত পরিজনদের সঙ্গে। কেমন লাগছে আমাদের খবর আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদেরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ।